একটাই কথা, আমাদের মায়েরা অনেকে মাথা চুল লাল করে, অনেকে ফতোয়া দিয়েছে মাথা চুল লাল করা যাবে না, অনেকে ফতোয়া দিয়েছে মাথা চুল কালো করা যাবে না, আবার কেউ অনেক মায়েরা আছে ওরা যখন চুল আসড়ায়, ওরা যখন মাথা চুলটা চিরুনি দিয়ে যখন চুলগুলো কিলাল করে, কিছু অংশ চুলগুলো ছিঁড়ে বাহির হয়, এইগুলো বাচ্চারা মদন ব্যাপারী বিস্কুট ব্যাপারী ওদের কাছে তুলে দিয়ে কিছু খাদ্র মুদ্র মূল্য ওদের হাতে তুলে দেয়, এটা জায়েজ না না জায়েজ আমি আপনার কাছে বলতাম না, বারবারই কষ্ট করার জন্য এই কথাটা বলতে আমি বাধ্য হয়েছি। তবে জেনে রেখে দাও আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছে আহাল্লা হালালাহু ও হারাম হারামাহু, যেটা হালাল সেটা হলো হালাল, যেটা হারাম বড় হোক ছোট হোক সেটা হবে হারাম। তবে আপনার কাছে একটাই কথা জানিয়ে দিই, আমার মায়েরা বোনেরা এরা চুল লাল করতে পারে যদি স্বামীর জন্য হয়, এরা চুল লাল করতে পারে যদি স্বামীর জন্য হয়, এরা চুলটা কালো করতে পারে। তবে একটাই কথা, ফাইবার স্টার কিংবা গোদরেজ যেগুলো কল ফুটেছে এইগুলো ব্যবহার করলে বাবা ফরজ গোসল হবে না, এইগুলো যদি ব্যবহার করে পরিষ্কার ভালো না হয় তাহলে ফরজ গোসল হবে না। আপনার টাকা নেই হজ করো না, টাকা নেই কুরবানি দিও না, টাকা নেই আপনি দেখা যাও দেখা যা ফেতনা দিও না, জাকাত দিও না, আপনার উজু নেই হজ করতে পারো, উজু নেই ওয়াজ শুনতে পারো, উজু নেই আপনি আজান দিতে পারো, উজু নেই দোয়া খায়ের করতে পারো, উজু নেই কবর জিয়ারাত করতে পারো, উজু নেই সেহরি খেতে পারো, উজু নেই আপনি একটা বা সালাম কিয়াম করতে পারো, উজু নেই আল্লাহর নামে যে কেউ আপনি করতে পারো, উজু নেই তাবিজ লিখতে পারো, উজু নেই আল্লাহর কোরআন শরীফ যদি মুখস্থ থাকে, কোরআন শরীফটা হাত না দিয়ে মুখস্থ তুমি তেলাওয়াত করতে পারো, উজু নেই ছাগল বকরি দুম্বা এইগুলো আপনি জবাই করতে পারো। তবে আল্লাহর বান্দা জেনে রেখে দাও, উজু যদি না থাকে নামাজ পড়া যাবে না যাবে না যাবে না। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি মায়েরা, আপনারা চুল রং করবেন এটা স্বামীর জন্য সমস্যা নেই, তবে আপনার চুলের গোড়া যদি গোদরেজ ফাইভ স্টার কলম যদি একটা বার লেগে যায়, এই জায়গা যদি ফরজ গোসল না হয়, একটা হলো নাজাসাতে গলি যা, একটা হলো নাজাসাতে খাবি পা, ছোট না পাক বড় না পাক জেলা পাকের বিনিময় ও গোসল করাটা ফরজ হয়ে যায়, ওটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় বাবা গোসল হবে না, গোসল না হলে নামাজ হবে না, আর নামাজ যদি বিনা না পাক না পাক অবস্থায় যদি নামাজ পড়া হয় ইচ্ছাকৃত ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যাবে। তবে মায়েরা চুল আছড়ায় চুলকে পরিপাটি করে, আমাদের ছোট ছোট বাড়ির ছেলেরা বাচ্চারা ওই চুলগুলো নিয়ে মদন ব্যাপারী বিস্কুট ব্যাপারী দেয়, বাবা এটা কখনো হতে পারে না, আপনার মাথার চুল অপুরুষ ব্যক্তি যদি দেখে আল্লাহ নবী বলেছেন বাবা জাহান্নামী, ফুরফুরা শরীফে মোসাদ্দে জামান দাদা পীরা বুবাকর রহমাতুল্লাহ আলাইহে ওনার প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে একটা ফতোয়া আমিনিয়াতে বলেছে, আবার হজ সংক্রান্ত মসলার কেতাবে বলেছেন আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে কোন ব্যক্তি যদি হজ পাকে চলে যায় ওখানে দেখতে পাওয়া যাবে 2500 থেকে 3000 সেলুনের দোকান আছে, কোন জায়গা 2400 টাকা, কোন জায়গা 1100 টাকা, কোন জায়গা 800 টাকা, এক একটা রিয়াল এক একটা সিস্টেম। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে গিয়ে আমি মফিজুল চুল কাটবো, মাথার চুলটা নেড়া হবো সমস্যা নেই, কিন্তু আমার স্ত্রীকে যদি ওই সেলুনের দোকানে ঢুকিয়ে একটা বার যদি চুল কাটা হয়, মহরিমা পুরুষ ছাড়া যদি একটা বার চুল দেখতে পায়, বসিরাত আল্লামা হুজুর বলেছেন একটা অপুরুষ ব্যক্তিকে যদি চুল দেখানো হয়, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বললেন নারুন হাবিয়া একদম জাহান্নামে তো ধোয়া হবে, জাহান্নামে সাগরে তোলা চলে যাবে। ফুরফুরা শরীফে মোজাদ্দি জামান দাদা রহমাতুল্লাহ আলাইহির প্রধানত খলিফা ওই মাসলার কেতাবে তিনি বর্ণনা করেছে আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে মফিজুল তুমি চলে যাবে, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাকা ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা এই তসবিহটা তুমি পাঠ করবে, তবে তোমার স্ত্রী যদি একটা বার ওখানে থাকে ডান দিকে বাম দিকে সামনে পিছনে পৃথিবীর অগণিত পারপুল, এই মফিজুল তোমার স্ত্রী যদি জোরে জোরে তসবিহ পাঠ করে ওই তসবিহর আওয়াজটা যদি একটা অপুরুষ ব্যক্তি শুনতে পায়, বসিরাত আল্লামা হুজুর বলেছেন ওই জিহ্বাটা নিয়ে আল্লাহর জাহান্নামে ঠেলে দেওয়া হবে। আমার মায়েরা চাচিরা আমার মেয়েরা বোনেরা আমি আপনাদের কাছে হাত জোড় করে বলি, আপনি হাতে চুড়ি
করেন পালা পরে নাকের কানের গোলার পরেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার এমন কোনো অভাব যায়নি আপনি চুলটা বিস্কুটওয়ালা মদনওয়ালা দিয়ে আপনার বাচ্চাকে খুশি করবে এটা আপনি জাহান্নামে টিকিট কাটবে না তবে একটা মশলা বলা যায় আম্মা জানমা রহিমা নবী আইয়ুব আলাইহিস সালামের আল্লাহ যখন কুষ্ঠি রোগ দিয়েছে ঔষধ কেনার মতো পয়সা ছিল না নিজের চুলটা বিক্রি করে তিনি একবার ঔষধ কিনে স্বামীকে দিয়েছে ওটা অভাবের তাড়নায় ওটা হলো আলাদা ভিন্ন তবে আমাদের মায়েদেরকে জানাই মাতার চুলটা ছিঁড়ে অপুরুষ ব্যক্তিকে দেখাতে পারবে না পারবে না আপনাকে একটা কথা জানাই বড় পিসা রহমাতুল্লাহ আলাইহে ওনার আম্মা জান আম্মাল ওরা মা ফাতেমা এক সময় বসে বসে মাতার চুলটা তিনি আঁচড়াচ্ছিলেন এক দরবেশ ফকিরে দেখতে পায় উনি একটা ছোট বাচ্চাকে বললেন বাচ্চা মেয়ে ওই ভিক্ষুকটা আমার চুল দেখতে পেয়েছে কি বলল হ্যাঁ চাচিমা দেখতে পেয়েছে কতটা দেখতে পেয়েছে চাচিমা ডান দিকের কিছু অংশটা দেখতে পাওয়া যায় চাচিমা ওই সময় তিনি ছুরিটা কাঁচিটা দিয়ে ওই চুলটা অর্ধেকটা তিনি কেটে দুখণ্ডিত করে দিলেন জিজ্ঞাসা করলেন আপনার চুলটা কেন আপনি নেড়া হলেন মন্ডাল হলেন উম্মুল ওরা মা ফাতেমা তিনি বলেছিলেন এই চুলটা নিয়ামত এই চুলটা আমার স্বামীর জন্য সবচাইতে বড় একটা নিয়ামত আজ আমার বাড়িতে ভিক্ষুক যদি এই চুলটা একটা বা দেখতে পায় পাড়া গিয়ে সমালোচনা গুঞ্জুম শুরু করবে এটাই আমার জাহান্নামের কারণ হয়ে যাবে আল্লাহ নবী জানিয়েছে ও আমার দেখা যায় নারীরা জেনে রেখে দাও একটা পুরুষের চাইতে স্ত্রীরা তাড়াতাড়ি জান্নাতে যাবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার স্বামীরা যুদ্ধের ময়দানে যায় আমরা যেতে পারি না আমার স্বামীরা মসজিদে নববীতে নামাজ পড়ে আমরা যেতে পারি না নবী বললেন ও আমার সাবিরা আজ আমি তোমাকে জানিয়ে দিই তোমার স্বামীরা যুদ্ধে যায় তোমার স্বামীরা মসজিদে যায় তবে তোমরা যেতে পারো না টেনশন করো না স্বামীর জন্য রুমালটা আগিয়ে দাও টুপি আগিয়ে দাও উজুর বদনাটা আগিয়ে দাও নামাজের মাসাল্লা তসবিটা আগিয়ে দাও তোমার স্বামী ইবাদত করে যতটা নেকি কামাবে আল্লাহ পাক অতটা নেকি তোমাদের নামায় আমালে দান করে দেবে আর একটু জোরে হবে না আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবী বলেছেন একটা পুরুষের চাইতে নারীরা আরো জান্নাতে যাওয়া সহজ তার কারণ হলো এটা লক্ষ্য করে দেখা যায় আল মারাতি সাল্লাত খামসাহা একটা নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ওয়াসামা সাহরাহা বারোটা মাসের ভিতরে একটা মাস রোজা রাখবে আর স্বামীর প্রতি খেদমত করবে দুই ঠোঁটের মাঝখানে দুই পাশের মাঝখানে ইজ্জত আর জবানকে ঠিক রেখে দেবে আটটা জান্নাত দেখানো হবে আল্লাহ নবী জানিয়েছে ইচ্ছা অনুযায়ী আটটার ভিতরে যে কোনো জান্নাতে প্রবেশ করে নেবে আর একটু জোরে বলেন নারী দেখবে এখন একটা কথা বলেন মেয়েরা বেশি মারা যায় না ছেলেরা বেশি মারা যায় ছেলেরা বেশি মারা যায় মেয়েরা বেশি মারা যায় কবর খুঁজে খুঁজে দেখো সব চাষা মারা গেছে চাষি চাষার কলফড়া তিনবার খেয়েছে এখন চাষি মরিনি বোঝেননি যদি বলেন গল্প আমি আপনাকে উদাহরণ দিচ্ছি একটা ছোট বাচ্চা আপনার হয়েছে এখন এই ছোট বাচ্চাটা কার আয় খাবে মায়ের না বাপের বাপের আয় খাবে এখন বাপ মারা যাওয়ার পর কার আয় খাবে ভাই থাকলে বড় ভাইয়ের আয় খাবে বড় ভাই মারা যাওয়ার পর কার আয় খাবে স্বামীর আয় খাবে স্বামী মারা গেলে ছেলের আয় ছেলে মারা গেলে নাতির গলায় পা তুলে ধরে বেশি করে তাহলে একটা মহিলা প্রথমে বাপের আয় খেলো ভাইয়ের আয় খেলো স্বামীর আয় খেলো তারপরে বলেন বলেন ভুলে গেছি বাপের আয় ভাইয়ের আয় স্বামীর আয় ছেলের আয় নাতির আয় পাঁচটা পুরুষের আয় রোজগার খেয়েছে এখন ওই মেয়ে কি তাড়াতাড়ি মারা যায় বলে মনে হয় ও তো ফাও মাল খেয়েছে আর কষ্ট করতে হয়েছে তাও খেয়ে খাওয়া দাওয়ার পরে বলছে সারাটা বছর সংসার করলাম তোর চাষ আমার জীবনে খুশি করলো না খুশি করবে কি মা সম্পত্তি নিয়েছো ভাইয়ের সম্পত্তি নিয়েছো আবার ছেলের টাকা পয়সা তুমি জমা নিয়েছো বুঝলেননি আবার তুমি স্বামীর টাকা পয়সা নেবে হিসাব করে দেখো পুরুষের চাইতে বেশি পাচ্ছ ভাই এ বিষয়টা বলার মেয়েরা সম্পত্তি কম পায় কেন যদি একটা টপিক জুড়ে বক্তব্য করি অনেকটা সময় দীর্ঘ লম্বা হয়ে যাবে আমার সময়টা হত বেশি নেই তবে ওদিকে যাচ্ছি না সংক্ষেপে চলে আসছি এটা যে মহিলারা মারা যায় না খুব কম মারা যায় পুরুষেরা তাড়াতাড়ি
ওই পিস্তল পাকিস্তান কবরস্থান জমে দক্ষিণে রাজনীতি করতে মারা যাচ্ছে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কেউ আবার কলকাতায় রাজমিস্ত্রির কাজ করতে ভাড়া ছিনিয়ে পড়ে মারা যাচ্ছে। পুরুষেরা মারা যাচ্ছে বেশি, কিন্তু মেয়েরা বেশি মারা যায়। মায়েরা মনে মনে করবেন ইয়ে তো কেমন যেন বেকা বেকা লাগতেছে, কেমন হুজুর কেমন হুজুর, বুঝেন না কিছু খবর আছে বুঝি। ও দেখো আমি হয়তো সালাম ফিরবো, হয়তো তাসা উৎপড়তেছে এতক্ষণ তোর পিতে নারায় থাকবি ইরাম হচ্ছে কেন, কি প্রথম থেকে কি আগুনের লোক সংখ্যা বেড়েছে না কমেছে না, সেরকম আছে বড় ভাই লোক সংখ্যা বেড়েছে না কমেছে তেমনই আছে, একটু বেড়েছে দু চারজন বেড়েছে, অজের গতি বেড়েছে না কমেছে, রাত বেড়েছে না কমেছে। দুনিয়াতে যত রাত গভীর হয় আল্লাহ রহমতের দরজা তত বেশি খোলা হয়, জোরে বলেন আর একটু জোরে, হবে না নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলুন আমিন। শেষ কথা, এবার কবরে যেতে হবে তো, কবরে যাওয়ার সময় এসে গেছে তো, কবরে যেতে হবে। কবরে গিয়ে কড়া প্রশ্ন করবে, কওসার ভাই বলেছিল তার ভিন্ন আমি আর বলি, মানে কেউ যদি আমার ওয়াজ কপি করে, আমার অত 1500-2000 ওয়াজ রয়েছে ইন্টারনেটে, কেউ যদি আমার ওয়াজ কপি করে ধরে ফেলব, কেন আমি বেশিরভাগ যা বলি আমি নিজে সেটিং করি, আর সেটিং করা জিনিস কেউ বললে ধরা যাবে না, যাবে না যে এ কোম্পানি এ তো আমার হাতে এ ভাড়া তৈরি করা বালিশ তৈরি করে দেওয়া, ধরা যাবে। চলেন, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরে গিয়ে কড়া প্রশ্ন হয় তিনটা, প্রথম হয় মান রব্বুকা, কপি করছি না ভাই আলাদা করছি, দেখেন মান রব্বুকা তোমার রবকে আপনি কি বলবেন, আল্লাহ। আচ্ছা আল্লাহর নামে আল্লাহ বলেছি, ফারেস্তা মুগুলিয়ে চলে যাবে না থাকবে, সত্যি কথা বলেন। যেই জিজ্ঞাসা করেছে মান রব্বুকা, মফিজুল তোমার রবকে, আমি বললাম রব তো আল্লাহ, যার নামে নামাজ রোজা করেছি, এতকাল ঠান্ডা পানিতে হাত দিয়েছি, কারেন্ট শর্ট মেরেছি, তবু উজু করেছি, তিনি তো আল্লাহ। তাও আল্লাহ যখন আল্লাহকে আল্লাহ বলবো তখন ওই ফারেস্তা মুগুর নিয়ে চলে যাবে না থাকবে, মুগুর নিয়ে থাকবে, তার কারণটা কি যে আল্লাহকে মেনে একার আসমানে উঠে যাসনি, কেন কত খ্রিস্টান পাদ্রিও আল্লাহকে মানে, বুঝেননি। তাহলে ফাইনাল পরীক্ষা প্রথমে হয় না শেষে হয়, শেষে হয় টেস্ট পরীক্ষা ফার্স্টে হয়, এখন আল্লাহর নামে টেস্ট সবাই পরীক্ষা দেবে, কিন্তু কচু পড়া কিচ্ছু হবে না। তুমি এসে গেছো মাশাআল্লাহ, হবে স্যার চলে গেছে ফোন করে মাথা খারাপ, মাশাআল্লাহ আল্লাহ। তাহলে প্রথম পরীক্ষা হয় মান রব্বুকা তোমার রবকে, আপনি বলবেন আমার রব হলো আল্লাহ, আমানতু বিল্লাহ ঈমান এনেছে আল্লাহর উপরে, আল্লাহকে মানলে যদি নাজাত পাওয়া যায়, তাহলে হিন্দু খ্রিস্টান জৈন পারসি সিবিরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি সব কয়জন ওরা কবরে বেঁচে যাবে, বেঁচে যাবে, কিন্তু আল্লাহর ফারেস্তা মুগুর নিয়ে যাবে না যে আল্লাহকে মেনে নাজাত পাবি, চলবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন আসবে ওমা দিন ও কা তোমার দিন কি, আপনি বলবেন আমার দিন হলো ইসলাম, ইসলাম ধর্মকে মানার পর আল্লাহ আপনাকে নাজাত দেবে না। আমরা সকলে জানি আল্লাহর নামের পরে আমার নবীর নাম, কিন্তু আল্লাহর নামের পরে নবীর নামটা সরিয়ে ওখানে দিনের নামটা ঢুকিয়েছে, লাস্টে দিয়েছে নবীর নাম, তার কারণ পরীক্ষা ফাইনাল হয় শেষে, আমার নবীর নামটা শেষে রেখেছে, আমার নবী হলো ফাইনাল পরীক্ষা। নবীর নামে যদি জবাব দাও অমান নবী ও কা তোমার নবীকে, আমার নবীকে যদি আপনি নবী বলে বিশ্বাস করে ফেলো, আল্লাহর নামে জবাব দবা দিনের নামে জবাব দবা অটোমেটিক্যাল রাইট হয়ে যাবে, আর একটু জোরে হবে না। আর কেউ যদি বলে নবী আর ভাই, তাহলে কবরে গিয়ে বলবে এই নবী তার ভাই হয়, আরো মুগুর নিয়ে আসবে না চলে যাবে, আরো মুগুর বাড়াবে না যে আরো তিন চারটা মুগুর নিয়ে এ হবে না, কায়দা করে জানতে হবে। আল্লাহ আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চাই, লক্ষ্য করে দেখা যায় এমন একটা সময় আসবে তামাম পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ এই রকম বলনি ওয়ালা একেবারে বন্ধ হয়ে যাবে, কিন্তু আমার নবীর নাম জারি থাকবে, জোরে বলেন। যদি বলেন এক নম্বরে কেমন, আল্লাহর নবী বললেন লা তাকুমুসা, আল্লাহ কিয়ামত দেবে, কিয়ামত কখন দেবে, আল্লাহ আল্লাহ বলনি ওয়ালা যখন উঠে যাবে,
তাহলে নিশ্চয়ই আল্লাহর নাম মুছে যাবে, আল্লাহ দেবে কিয়ামত। আল্লাহর নাম মুছে গেল কিন্তু আল্লাহর কোরআন জানিয়েছে ইন্নাল্লাহ, আমি আল্লাহ জানিয়ে দিই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারেরা। আবার বলেছে ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ওয়ামালাইকাতাহু এবং ফেরেশতারা আমার নবীর নামে সালাম রহমত বর্ষিত দান করে। এবার আপনাকে জানাই আমার নবীর নামে দুরূদ সালাম পড়া হয়। আমার আল্লাহ যদি বলে কিয়ামত দেব, কিয়ামত দেব, আল্লাহ যদি কিয়ামত দিয়ে ধ্বংস করে দেয়, একদিকে আল্লাহ নবীর প্রতি রহমত দেয়, দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতা নবীর প্রতি দুরূদ সালাম পড়ে, তৃতীয় নাম্বার হলো বান্দা নবীর প্রতি দুরূদ সালাম পড়ে। আল্লাহ যদি বান্দাকে মেরে দেয় থাকবে কি আমার আল্লাহ, আমার ফেরেশতা থাকবে? আল্লাহ যদি বলে ফেরেশতা আমি তোদেরকে মেরে দেব, ফেরেশতা আমারা যাবে, থাকবে কি আমার আল্লাহ? আল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবী সব ধ্বংস, আমার আল্লাহ থাকবে, থাকবে। তাহলে নবীর নামে জিকির করনে আলা, বান্দা মারা গেছে, ফেরেশতা মারা গেছে, আছে কে? আছে আমার আল্লাহ। কিন্তু আল্লাহ আছে, পৃথিবীতে কোন নবী রসুল পয়গম্বর ফেরেশতা কেউ নাই। আল্লাহ জিকির বন্ধ বন্ধ বন্ধ, আছে আমার আল্লাহ। কিন্তু আল্লাহ ওয়াদা করেছে আমার হাবিবের জিকির আমি নিজেই করি। আরেকটু জোরে হবে না? তাহলে আল্লাহ জিকির বন্ধ, নবী জিকির, সত্য কথা বলে, চলছে না? চলে না। ওই জন্য আল্লাহ বলেছে মফিজুল, যত সালাম কি আম পড়ো, কেউ পড়বে কেউ পড়বে না, যে নামাজে দিয়েছি আসসালামু আলাইকা ইয়া নবী রহমাতুল্লাহ বারকাতু, পালা আসাহত পড়া ওয়াজ নামাজ হবে না, পালালে নামাজ হবে না, বুঝেননি? কষ্ট হচ্ছে নাকি? এ বিষয়ে তো ওয়াজ না, আমি তো কখন ধরি আমি পুঁই শাকের মতো এমাতা মাতা ঢলি ওরে ছেড়ে দিতাম ভাই, বিষয় তো ওটা না। চলেন ফের আগিয়ে যাই। তাহলে হলো কি কবর হয়েছে, কি নবীন নাম কিয়ামত হয়েছে কবর। এবার চলেন কিয়ামত হবে, কিয়ামত হবে মানে শেষ, তো কিয়ামত হবে শেষ, তো এবার চলেন কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে, কবে হবে কিয়ামত? ও পিছন ধরে নাতের আবেদন করেছে, কোনো অসুবিধা নেই, বালতি ধরে রেখে দিয়েছে দুধ দুয়ে যাবো, কিন্তু কালকে যদি না পাও দোষ আমার না, নাকি কাল যদি না পাও দোষ আমার না, তারটা পাটা গুটিয়ে নেই ভাই গজল। হ্যাঁ, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। বলে সুবহানাল্লাহ, নবীর নামে শান শুনতে চেয়েছেন, এটা একটা ইমানের জ্যোতি, এটা একটা ইমানের রস নূর জ্যোতি, আল্লাহ কবুল করেন, বলুন আমিন ইনশাল্লাহ। আর বলবো তাহলে কিয়ামতটা করে দেই, কিয়ামতটা না হলে ঠিক গজল হচ্ছে না ভাই, তখন ফাঁকা জায়গা ধান ছড়াবো সারা জমি আমার। চলেন কিয়ামতটা করে দেই। এখন আপনাকে জিজ্ঞাসা করি একটা, কিয়ামত কবে হবে? এই সাইড দিয়ে কটা ভাই বলতে হবে, তোমরা বিশাল অসংখ্য টাকা, তোমাদের বেশি দেওয়া দরকার, সব অজরাই নিচ্ছে, তোরা তো গল্প করছিস বাকি মাস। কিয়ামত কবে হবে? যদি বলো কিয়ামত কবে হবে, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে, কথা সত্য। আপনার ছেলে কেজি স্কুলে নার্সারিতে পড়ে, ম্যাম যদি জিজ্ঞাসা করে কোচি তিন না তিন কত তুমি লেখো, তোমার বাচ্চা যদি ছয় না লিখে, যদি ওখানে লেখে, আল্লাহ ভালো জানে নাম্বার কি পাবে। মিথ্যে বলেছে না সত্যি বলেছে? সত্য বলেছে তো। তাহলে ছয় লেখাটা দরকার ছিল, ওখানে বলেছে আল্লাহ ভালো জানে, কথাটা সত্য, তবুও নাম্বার পাবে না। কিয়ামত কবে হবে? আল্লাহু আলাম জানে কে, আল্লাহ জানে, কিন্তু কিয়ামত কা কুছ নিশানা মোহাম্মদ সাল্লাম কুছ বাতা দিয়া সাকতা, জব আপনে মা বাপ কি নাফরমানি করনে লাগে, বি আলেম কম আলেম বি পেশওয়াবান জায়েঙ্গি, বহু জিয়াদা উঁচি উঁচি ঘর ইমারত বানানে লাগে, গানে বাজনে রঙে কি জিয়াদাতি হো যাই, ইস দিন জব তুমহারা সামনে পেশওয়া, লেকিন ও হার কিস কা কিয়ামত না নিশানা। উর্দু কেতাবে পড়েছিলাম তাই বাংলায় বলতে গিয়ে উর্দুটাই হয়ে গেছে, চলেন আমি আপনাকে বলছি,
কিয়ামত হবে তবে আপনাকে জিজ্ঞাসা করি সকাল বেলা কিয়ামত হবে না রাতের বেলা ফেসবুক ঘাঁটবো তখন উপর থেকে কিয়ামত আসবে কোন সময় সকালে না বিকালে না দুপুরে না রাতে চাচা জি কখন কিয়ামত হবে আল্লাহর কাছে দরখাস্ত যদি আমরা 10 জন মিলে দেই যে আল্লাহ সকালে দিও না কেন চা খাওয়া পেশা আর নেশা অন্তত চাটা খেতে দিও বুঝেন না চাটা খেতে দিও সকালে কিয়ামত আমার বন্ধ করা যাক আমার এরা চাচা রয়েছে আমার কাছে প্রায় পয়সা যায় বলে মহাশয় চা খেয়ে চলে যাচ্ছ গাড়ি নিয়ে এসো হুজুর টুজু সবাই চলে যাচ্ছ তাই 22 টাকা হয়েছে দেবে কে তোমার বাপ আমি 2000 টাকা নোট বার করেছি লাও হুজুর দাও দিনি আচ্ছা এই 22 টাকা যিনি 2000 টাকা খঞ্জর দেবে বলে মনে হয় সত্যি কি আমার দেওয়ার ইচ্ছা ছিল যাতে দিতে না পারে তার জন্য তাহলে সকালে কিয়ামত দিল লোকের কাছে ক্ষমা চাইতে পারবো না যাতে সকালে কিয়ামত না দেয় আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন হুজুর কিয়ামত কখন হবে আল্লাহ নবী জবাব দিয়ে একটাই কথা বললেন বাবা শুক্রবারে কিয়ামত হবে আমি বলছি না 10 তারিখে কিয়ামত হবে আমি বলছি না দেখা যা মহরমে কিয়ামত হবে ওটা আমি বলছি না কিয়ামত কবে হবে এক কথায় আমার নবী যেখানে আল্লাহ সেখানে আমার নবী নাই যেখানে আমার আল্লাহ রহমত নাই সেখানে ওই জায়গা কিয়ামত আর কিয়ামত নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি সকালে কিয়ামত দেবে আল্লাহ নবী বললেন বাবা সাহাবায়ে কেরাম আল্লাহ সকালে কিয়ামত দেবে না সকালে দুই রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে দুই রাকাত সুন্নাত নামাজ পড়তে হয় তাহলে তোমার নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে ওখানে কিয়ামত গজব নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ কি জোহরে কিয়ামত দেবে আয় আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও আল্লাহ জোহরে কিয়ামত দেবে না জোহরে চার রাকাত ফরজ নামাজ পড়ে আল্লাহকে খুশি করার আগে আমি নবী আমার দিকে তাকিয়ে চার রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে ওখানে আমি নবী আছি আল্লাহ রহমত আছে জোহরে আল্লাহ কিয়ামত দেবে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ কি আসরে কিয়ামত দেবে ও আমার সাহাবায়ে কেরাম আসরে আল্লাহ কিয়ামত দেবে না আসরে চার রাকাত আল্লাহর নামে নামাজ পড়ার আগে তোমার নবীর নামে সুন্নাতে মায়ের মুআক্কিদা আমার দিকে তাকিয়ে মহব্বত দিতে হবে ওখানে আমি নবী আছি আল্লাহর গজব কিয়ামত কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি এশা কিয়ামত দেবে আমার সাহাবা শুনে রেখে দাও আল্লাহ এশা কিয়ামত দেবে না এই এশা চার রাকাত ফরজ নামাজ পড়ার আগে তোমার নবীর দিকে তাকিয়ে চার রাকাত সুন্নাত পড়া লাগবে আল্লাহ ওখানে কিয়ামত দেবে না তাহলে নবী যেখানে আল্লাহর রহমত সেখানে গজব নাই সেখানে তাহলে ফজর বেঁচে গেছে আমার নবী দুই রাকাত সুন্নাত পে জোহর বেঁচে গেছে সুন্নাত পে আসর বেঁচে গেছে সুন্নাত পে এশা বেঁচে গেছে সুন্নাত পে তাহলে বাকি আছে কোনটা মাগরিব ইমাম দেখা যায় মাগরিব ইমাম সাহেব বলে দিয়েছে নামাজ পড়ো ওই ইমাম সাহেব মসজিদে আবার লিখে দিয়েছে বাবা আসরের নামাজের পর আর মাগরিবের নামাজের আগে এটা হলো যাওয়া লাগতো নামাজ পড়বে না তার কারণ ওই সময় সুন্নাত নাই আমার নবী নাই ওই সময় আমার আল্লাহর দয়া মায়া কিছু নাই ওটাই হবে কিয়ামতের আলামত ওটাই হবে কিয়ামতের গজব অনেক ব্যক্তি ওয়াজ নসিহত করেছে 10 তারিখে কিয়ামত হবে আমি বলতে পারবো না শুক্রবারে কিয়ামত হবে আমি বলতে পারবো না মহরম আশুরা কিয়ামত হবে ওটা আমি বলতে পারবো না তবে সকালে দুপুরে আর রাতে কিয়ামত হবে না হবে আসরের পর মাগরিবের আগে এই যাওয়া লাগতে যে সময় নামাজ পড়া নিষেধ ইমাম তকিবউদ্দিন বললেন এই সময় নবীর সুন্নাত নাই আল্লাহ দয়া মায়া কিছু নাই ওই জায়গাটা কিয়ামত হবে হবে তবে এখানে প্রমাণ হয়ে গেল যেখানে নবী নাই সেখানে আল্লাহ দয়া নাই আর যেখানে নবী আছে সেখানে আমার আল্লাহর দয়া আছেই আছে আরেকটু জোর হবে না তাহলে নবী যেখানে আল্লাহ সেখানে নবী নাই যেখানে আল্লাহ নাই সেখানে যদি বলেন হুজুর আরেকটা কথা বলেন আমার তো হায়াত কমে আসতেছ তো ভাই আল্লাহু আকবার ঘুমাচ্ছ নাকি ভাই ভাই আমার গোটা কজন মানে বেশি আছে না ঘুমাচ্ছে বড় ভাই তো ঘুমা লাগে ঘুম লাগছে নাকি হ্যাঁ তাহলে ঘুমে যদি পড়ো তাহলে মাটিতে ইন্নাল্লাহ মাটি দিয়ে দেয়
আমার সেদিন এক জায়গায় মানে চায়ের দোকানে ওই সাইফউদ্দিন মোবাইলের পাশে দাঁড়িয়ে আছি, একজন পাকামো করে বলছে হুজুর হাত দেন, হাতটা দিয়েছি, বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলি এটা কিসি? বলে এটা মানুষ মরে গেলে দোয়া পড়ে, তা আমি চাই তুমি মরে যাও। বলি ভা ভালো, তা ও যখন ইন্না লিল্লাহ বলে আমার তো কিছু বলা দরকার, তাই বলে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুহিদুকুম ওয়া নুগরি, কেন ও একটা যখন বলেছে আমার তো এটা বলা দরকার নাকি? তার কারণ অনেকে বলে আমরা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পথমতের মানুষ, তো পথমতের মানুষ, তো এই যে আমি আপনাকে আনন্দ দিয়েছি এর জন্য কোরআন শরীফের একটা আয়াত পড়ে ফালি হাদাকু কলিলাম ওয়ালিয়া বুকু কাসির, বেশি বেশি কাঁদো অল্প অল্প হাসো, হাসার কথাও যায়। আর চতুরতা চালাকি যেরকম ওই বলে না আমার সঙ্গে চতুরতা করছো কি একটা ছলনা, এমন একটা বলে না যারা পেন্ডিং কি কোনে বলে, ভাই যাই হোক আল্লাহ নবীর চতুরতা করেছিল, কিরকম চতুরতা? আবু বকর ওমর ওসমান আলী সব বসে খাজুর খাচ্ছে আর রসুল বলছে যে খাজুর বেশি খাবে তাকে পেটুক বলা হবে, কি বলা হবে? পেটুক বলা হবে। তা রসুল যখন বলে তো সবাই ঠিক আছে, খাজুর খাচ্ছে, খাজুর খাচ্ছে, রসুল খেতে খেতে আটি বলে না বিষ বলে, আপনাদের এলাকায় খাজুরের আটি বিষ বলে, ওই বিষগুলো আলী হুজুরের সব পাশ আর এই পাশে সব সড়ক করে দিচ্ছে, খাওয়া যখন হয়ে গেছে এই সব আটি গুনো আলী হুজুর গুনে সবার হয় ২২টা, আলী হুজুর হয় ৪৫টা, মাথায় কাজ করে না। আলী হুজুর বলে কি গো কাইপা হালুকা, কি ব্যাপার হুজুর আমার সে ৪৫টা সেবকে যাচ্ছে কেন? তা বলছে তুমি কত খেয়েছো, তুমি কত খেয়েছো? তা দেখলো তো এ কাজ তো নবী ছাড়া কারণ না, নবী যখন আমারে ঠকাতে চেয়েছে তখন আমি একটু বলি আদায় করে নেই একটা হাসি, তখন চট করে বলছে হুজুর আমি এই ৪৫টা বিষ আঁটি হয়েছে মানে ৪৫টা খাজুর খেয়েছি, আমি এখন পেটুক, এটা আমি পেটুক। এখন কেউ যদি আঁটি সহ খেয়ে ফেলে সে কেতনা বড় পেটুক, কথা বুঝতে পারিনি? কিন্তু রসুলের তো আঁটি নেই, এখন রসুল বলছে হুজুর আপনার এই বিষ আঁটি দেখেন, রসুল বলে আমার কাছে নেই সব তোমার কাছে। তাহলে এখানে মশলা কিয়াস করা হয়েছে, কিছু রসিকতা করা যায় না, আমি একটা দলিল দিলাম একটা, বুঝলেন না, কিছু রসিকতা করা যায়। হযরত বেলাল হুজুর একটা মরক জবাই করছে, রসুল মসজিদ নাবি সব সাহাবে দেখলো, সাহাবারা চলে এসো, মার্টার হয়ে গেল, মার্টার হয়ে গেল, চলে এসো, সাহাবারা চলে এসো, হুজুর কি ব্যাপার? বলে দেখো একটা মুয়াজ্জিন আর একটা মুয়াজ্জিনকে কিভাবে হত্যা করছে দেখো, মানে মরক তো মুয়াজ্জিন আর বেলাল হুজুর মুয়াজ্জিন, রসুল একটু কৌতুক করলো, এটা শরিয়াতে জায়েজ, এতে কোনো সমস্যা নেই। তার কারণ আর আমরা একটু কৌতিক বাড়ি নিয়েছি, আমার চাচার জিজ্ঞেস করলাম চাচা বিয়ে হয়েছে, চাচা বলে হ্যাঁ হয়েছে, চাচা জিজ্ঞেস করলাম চাচা বিয়ে পড়িয়েছে কে, বলে সে সাইফউদ্দিন হুজুর, বলি বেঁচে আছে না মরে গেছে, তাহলে মরে গেছে, সাইফউদ্দিনের কবরের কাছে গিয়ে বলছে কম বিয়েছে না সাইফউদ্দিন হুজুর, ওঠো তুমি নাকি বিয়ে পড়েছো চাচা, বলছে না নাই বিয়ে পড়াবে কেন, সেদিন আমি ছিলাম বড় সমিতির ভাইরা ভাইয়ের খেলা দাওয়াতের বাড়ির একটা মিলাদে ছিলাম, আমি তো বিয়ে পড়াইনি, তাহলে আমাদের বিয়ে পড়িয়েছে কে, চাচা বিয়ে পড়িয়েছে কে, বিয়ে পড়িয়েছে কে? এটা কোন থানা? কালিয়াচক মথাবাড়ি থানা, আর গ্রামের নাম হচ্ছে প্রতাপপুর, তাই তো গ্রাম প্রতাপপুর। এখন বিয়ে পড়ায় কে? মালদা জেলা মথাবাড়ি থানা প্রতাপপুর নিবাসী মোহাম্মদ মফিজুল শেখের তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে ৫০০১ টাকা দেনমহারের আবাদে দুইজন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছে, তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকাহ শাদী বিবাহ আল্লাহর রাস্তায় কবুল করিলাম। বিয়ে কে পড়িয়েছে? চাষা এখন বলতে পারে না, মানে কি, মানে কিছু কাণ্ড ঘটিয়েছিল না কি বলো দিদি? বিয়ে পড়িয়েছে কে? বিয়ে পড়ায় উকিল, উকিল, উকিল তো বিয়ে পড়ায়, কাজী বিয়ে পড়ায় না, ইমাম সাহেব বিয়ে পড়ায় না, ইমাম সাহেব দোয়া করে নিম পাতা বেঁকা বেঁকা খাতা লাগে খেতে লাগে তেতু, আল্লাহ এদের দুজনের ভালোবাসা হয় যেন নবী ইসু জুলাইকার মতো, ভাই ১২:৩০টা বেজে গেছে আজান দিতে হবে ২০০টাকা দাও তাদের চলে যাই, ঠিক না বেটি? তাহলে ইমাম সাহেব বিয়ে পড়ায় না, কাজী সাহেব বিয়ে পড়ায় না, বিয়ে পড়ায় কি উকিল, আর উকিল হয় আমাদের সমাজে কে যে সেকেন্ডে ৭২টা করে মিথ্যে কথা বলতে পারে, এরকম ব্যক্তিকে উকিল বানাবে না। ও একটা গজল জিজ্ঞেস করেছিল না, একটা গজল, গজল কোনটা বলবো আর কোনটা না বলবো, মানে আর বিশাল গজল মুখস্থ, এটা বুঝতে পারছো যেরকম বাবলেছি বিশাল গজল মুখস্থ আল্লাহ, সেদিন মুর্শিদাবাদে একটা গজল বলবো না জোর করে বলিয়েছে, কিন্তু সে তো বলা জায়েজ নেই, এক কলি বলতে সেটা শোনাচ্ছি, নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না, এখন ওরা জোর করে হুজুর গজল বলতে হবে, আলী ভাই গানের সুরে বলা আমাদের পুরপুরা সুরে মতদর্শে বলা জায়েজ নেই, তো বলছে হুজুর আমরা সব বেরেলি পন্থী আমাদের সব চলে, আলী তোরা তো সব রকম চলে,
তাহলে চালাতে তো হবে, টাকা আয় করতে এজি করতে তো হবে। এখন যাই হোক, অন্তত কিডনি তো বেঁচে থাকুক, টায়ার ছেড়ে দিলাম ভাই, চললো মোটামুটি হলো। চলেন আর একটা গজল হবে, হবে তো বাবা গজল? হ্যাঁ হবে তো। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করিল বলেন আমিন। আর একটু জোরে বলেন হাবে, সেটা গজল মনে কর দাও না, কোন গজল বলবো? মায়েরা বলেছে, ছেলেরা বলেছে, ছেলেরা বলেছে, তাতে পাকষ্ট লোক বলেছে, বুঝেননি? পাকষ্ট লোক বলে দরুদ শরীফ, আল্লাহুম্মা কে আসিল বলে এই পৃথিবী হল উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা, কে আসিল বলে এই পৃথিবী হল উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা, ও হাসিমি মাকি ও হাসিমি মাকি মাদানি সাফাতে সাবিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসিল বলে এই পৃথিবী হল উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা, আল্লাহুম্মা। খুব জোরে বড় আল্লাহ নে ফরমায়া আলম নশরহ লাকা সদরক, করিলেন বয়ান দেখো কোরআন ও রাফানা লাকা জিকিরক, আল্লাহ নে ফরমায়া আলম নশরহ লাকা সদরক, করিলেন বয়ান দেখো কোরআন ও রাফানা লাকা জিকিরক, সে যে রাসূলে আরবি রাসূলে আরবি মানব দরদি, সে যে রাসূলে আরবি মানব দরদি সাফাতে শাহে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা, কে আসিল বলে এই পৃথিবী হল উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফেলা, আল্লাহুম্মা। খুব জোরে ওয়ালা আলী আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন, আরেকটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন, নারে দিবে চলেন। তাহলে আমরা প্রথম থেকে বলছিলাম কবর, তারপরে কিয়ামত পর্যন্ত এসেছি নাকি বাবা? কিয়ামত পর্যন্ত এসেছি তাই না? এখন কিয়ামত কি হোক কিবারে হয় বলেছিলাম, ও বার বলিনি, তারিখ বলিনি, একটা পাঁচটা ওয়াক্তের ভিতরে একটা ওয়াক্তের নাম বলা হয়েছে। আজকের কি বার বাবু? সোমবার পড়ে গেছে না, সোমবার ছিল মঙ্গলবার পড়েছে, মঙ্গলবার। তাহলে জলসা শুরু হয়েছিল কি বারে? কি বারে ভাই? সোমবারে। আর ছোট করে বললেই এখন সোমবার আর শুক্রবার তাই না? আর কোনটার মর্যাদা বেশি বলেন তিনি? সোমবারে আমার যেন কেন একটা মাথা ঘোর পেশ খাচ্ছে ভাই, ওই রিয়ালি কেন যে দিয়েছে জীবনে কোনো বইতে পেলাম না ভাই, বুঝলেন ভাই? ওই লি এখনো পর্যন্ত আমি পাইনি, আমি বেশি ক্লাস পড়িনি তা পাবো কি করে, কেন দিয়েছে? তা আমি জিজ্ঞেস করি সোমবার আর শুক্রবার এর মর্যাদা কোনটা? শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি? কই চাচাজি কোথায়, শুক্রবারে না সোমবারে? শুক্রবারের
সোমবারের বলে হুজুর ছাতি ধরিস পানি পড়লি দেখতে পাবো শুক্রবারের কারাকারা একটু হাত তুলি শুক্রবারের কারাকারা এখন হুজুর আসবে হাত তুলে নেব যারা যা শুক্রের পক্ষে আর সোমবারের পক্ষে কারাকারা একটু হাত নাড়াদান দিকে হালকা করে সোমবারের পক্ষে কারা সংখ্যা লঘু তো ভাই আমরা মার খেলে বাঁচবো ওরা এক একজন পাঁচটা করে মার পাবে আমাদের উপরে বুঝলেন না পাঁচটা করে মারবে বাঁচবো এখন শুক্রবার আর সোমবার শুক্রবারের পক্ষে সবাই আর সোমবারের পক্ষে মাই গেল তুমি সোমবারের পক্ষে মাইক পিছি করলি কিন্তু আমি জানি আমরা পালাবান যেদিকে তুমি কিন্তু মারলে পালাতে পারবে না হুজুর আসছে মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর আওলাদে মুজাদ্দে জামান আওলাদে মুজাদ্দে জামান সিলসিলা হক মুজাদ্দে জামান নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর বিদায় নব হুজুর আসছে একটু সম্মানে দাঁড়িয়ে যাই যেহেতু আমাদের মুরব্বী বিশ্বায় হুজুর